সম্মানিত ভিউয়ার্স, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরেছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ এখন বাংলাদেশ। এই ম্যাচের আগে টাইগারদের বেশ ভালোভাবে পরে নিয়েই মাঠে নামতে চাইছে প্রোটিয়ারা, কেননা প্রোটিয়া ওপেনার কুইন্টন ডিকক ইতিবাচক ভাবনায় সমীহ করেছে মাশরাফিদের। ক্যানিংটন ওভালে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে ডিকক বলেন, উইকেট সম্পর্কে ভালো ধারণা হয়েছে, বিস্তারিত জানাচ্ছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল বাটনটি ক্লিক দিয়ে আমাদের পরিশ্রমের মূল্য দিবেন, যেন পরবর্তীতে খেলা সংক্রান্ত আপডেট আপনাদেরকে দ্রুত জানিয়ে দিতে পারি। এখন আমরা জানি উইকেটে কি হয়েছিল, আমাদের এখনও উন্নতি করা উচিত, কিন্তু বলতে চাই যে বাংলাদেশের বিপক্ষে আমরা ভালো করতে চাই। কে কি বললো জানি না, আমি নিজে জানি যে আমি কতটা ভালো খেলতে পারি, তারাও ভালো দল। ইতিবাচক ধারণার নিয়ে আমরা দুটি দলই এগিয়ে যেতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ আসর শুরু করা দক্ষিণ আফ্রিকা এখানেই সব কিছু শেষ দেখছেন না। ভালো শুরু না পেলেও আত্মবিশ্বাস নিয়ে এই বিশ্ব আসর শেষ করতে চায় এই দক্ষিণ আফ্রিকার দলটি। তার ভাষ্য, এটি শুধুমাত্র শুরু হয়েছে, আমরা এমনভাবে টুর্নামেন্ট শুরু করতে চাইনি, এখন দেখার বিষয় আমরা কিভাবে শেষ করি, সেই লক্ষ্যে আমরা অনেক আগে থেকেই কাজ শুরু করে দিয়েছি। আমাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে, সেই ম্যাচটি জিতে আমরা ধারাবাহিকতায় আবার ফিরতে চাই। উল্লেখ্য, আগামী 2 জুন ক্যানিংটন দা ওভালে বাংলাদেশের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে প্রোটিয়ারা। খেলাটি দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ জানাচ্ছি দর্শক এতক্ষণ সাথে থেকে এই খবরটি দেখার জন্য। প্রতিনিয়ত খেলা সংক্রান্ত আপডেট জানতে চ্যানেলটির সাথেই থাকুন।